ভাইফোঁটার দিনে উৎসবের মেজাজে রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা সকালে নিজের পাড়ার উৎসব শেষে দ্রুত কালীঘাটে দিদির বাড়িতে পৌঁছালেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সকালেই দিদির বাড়ি থেকে ফোঁটা নিয়ে তবে টালিগঞ্জের শিল্পীদের সাথে উৎসবে মাতলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ভাইফোঁটার দিনে সকাল থেকে উৎসবের মেজাজে রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা, কেউ দিদি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ভাইফোঁটা নিয়ে অন্যদের সাথে মেতে উঠলেন ভাইফোঁটার আনন্দে, কেউ বা আবার তড়িঘড়ি পাড়ার ভাইফোঁটার অনুষ্ঠান শেষে ছুটলেন দিদির বাড়িতে। এমনই নানান ছবি ধরা পড়ল বৃহস্পতিবার ভাইফোঁটার দিনে। এদিন সকালে বর্ষিয়ার নেতা শোভন দেব যোগ দিলেন পারিবারিক ভাইফোঁটার অনুষ্ঠানে। ভাইফোঁটা নেয়ার পর বোনের হাত থেকে তুলে নেন মিষ্টির প্লেট। এরপর দাদাকে প্রণাম সারেন বোন, দাদা আশীর্বাদও করেন। প্রতি বছরের মতন এবছরও ভাইফোঁটাতে অংশ নিয়েছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বোনের কাছ থেকে ভাইফোঁটা নেওয়ার পর মিষ্টিমুখ সেরে নেন। এরপর উপহার বিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেন, প্রতি বছর আমি এখানে ভাইফোঁটা নিয়ে দিদির কাছে যাই, সেখানেই খাওয়া দাওয়া হয়, দিদিও অপেক্ষায় থাকেন। সারা বছর আমরা অপেক্ষা করি, এটা আমাদের কাছে একটা বাঙালির ঐতিহ্য, বাংলার সংস্কৃতি। বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক, আমরা সবাই এতে এক বাঙালি আনা, অর্থাৎ ধর্ম নিরপেক্ষ, অর্থাৎ বাংলার ঐতিহ্য, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি এবং বাংলায় ভাতৃত্ব বোধ, এটা আমাদের অত্যন্ত জরুরি, যেটা আমরা আজকে ভাইফোঁটার মধ্যে দিয়ে উদযাপন করি। সকাল থেকে এসেছিল দিয়েছে, আমার প্রতিপদেও ওটা এখানেই হয়েছে, আমার নিজের বোন প্রতিপদে দেয়, আর তারপর আমার মেন দিদির কাছে এখন যাবো ওটা নিয়ে যাই। 30 বছর 35 বছর ধরে ওখানে নিচ্ছি, ওটা ওখানেই খাওয়া দাওয়া করবো, ওটা ওকে গেলে দিয়ে। এদিন বাঁশদ্রোণী এলাকার নবনীর বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে ভাইফোঁটার আনন্দে মেতে ওঠেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সেখানেই হাজির ছিলেন টালিগঞ্জের একাধিক অভিনেতা অভিনেত্রীরাও। এখানে ভাইফোঁটা দেন মন্ত্রীকে। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, সকালে দিদির কাছ থেকে ভাইফোঁটা নিয়ে এসেছি, এই বছরও তার ব্যতিক্রম হয়নি। এখানে বোনদের কী উপহার দিলেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মজার ছলে মন্ত্রী বলেন, আমি নিঃস্ব, আমার কিছু দেওয়ার নেই ভালোবাসা ছাড়া, সেটাই দিয়ে গেলাম। সারাটা দিন এইভাবে সকলের সাথে মজা করে আনন্দ করে কাটাতে চান বলেও জানান তিনি। আজকের এই পবিত্র দিনটা আমি গত 16 বছর ধরেই আমাদের এই দিদাদের সঙ্গে কাটাই। আমি প্রথমে ফোঁটানি আমার দিদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, তার কাছ থেকে ফোঁটা নেওয়ার পর আমার দুই বোন মাধু এবং জুই, তাদের কাছ থেকে ফোঁটা নেওয়ার পর আমি দিদাদের কাছে আসি। আমার ইন্ডাস্ট্রির সমস্ত বোনেরা আমরা সবাই মিলে একসঙ্গে ফোঁটা দিই, হই হুল্লোড় করি। আজকের দিনটা আমরা নেচে কেঁদে হেসে সবসময় একসঙ্গে কাটাই। ওদের জন্য আমার প্রাণ ভরা ভালোবাসা সব সময় রয়েছে, ওটাই আমার কি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।